ফুলের বাগানে ব্যবহার করি আমরা সেই জল, আবার অনেক কিছু কাজে ব্যবহার করা যেতে পারে। শীতকালে আমরা যে বাগান তৈরি করেছিলাম সেখানেও আমরা ফুলের বাগানে জল দেওয়ার জন্য এই জল ব্যবহার করি। একদমই আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেন ওয়াটার হারভেস্টিং এর যে মডেল রেডি করা রয়েছে, বৃষ্টির জল যেটা আছে সেটা করবে রুফটপে কালেক্ট হবে, নিয়ে সেটা এখানে একটু যদি এক্সপ্লেন করো প্রপার কি প্রসেসটা। এই বৃষ্টির জল ছাদে যে জমা হচ্ছে সেই জল পাইপের মাধ্যমে ইরিগেশন ট্যাঙ্কে আসবে, সেই বিভিন্ন স্তরের মাধ্যমে ফিল্টার হবে, সেই জলটা ফিল্টার হবে এবং ফিল্টার, হ্যাঁ, তারপরে সেই ফিল্টার জল স্টোরেজ ট্যাঙ্কে এসে জমা হবে। আমরা দেখতে পাচ্ছি, দর্শকদের একবার দেখিয়ে দেবো, ফিল্টারেশন ট্যাঙ্কের পর থেকে এটা স্টোরেজ ট্যাঙ্কে যাচ্ছে এবং তারপরে স্টোরেজ ট্যাঙ্কে যে জল জমা হবে সেই বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে, যেমন গার্ডেনে জল দেওয়া যাবে, আবার পানি জল হিসেবে ব্যবহার করা যাবে। একদমই, সেটা স্টোরেজ ট্যাঙ্ক থেকে সেই জলটা সারা বছরই আমরা ইউজ করতে পারবো, সেটা ইরিগেশন পারপাস, গার্ডেনিং জন্য ইউজ করতে পারবো এবং এটাকে খাওয়ার জন্য কি ইউজ করা যেতে পারে। একদমই, আমরা কথা বললাম চণ্ডীতলা শিক্ষা নিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলের সাথে, ওদের মডেল ছিল রেন ওয়াটার হারভেস্টিং। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।